বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করবো সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকে একটু অসুস্থ হয়ে পড়েছি। আজকে পরিণীতার পাপা রান্না করেছে, চলো তোমাদের সাথে শেয়ার করি। এই কি করছো? হ্যাঁ, ডিস্টার্ব করতে আসছি না। কি দিয়ে রান্না করবা? মাছ। তো রান্না করছে, ডিস্টার্ব করা যাবে না, চলো যাই। হ্যালো বন্ধুরা, অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম, মানে পরের দিন সকালবেলা আর কি। আগের দিনের ব্লগটা তো দেখেছোই, আগের দিনের তো শেয়ারই করলাম। আর প্রচুর জ্বর জ্বর, এখন সকালবেলা ঘুম থেকে উঠেই পরে তার পাপা আবার ওষুধ এনে দিল, ওষুধ খেলাম। আর ঘুম থেকে উঠে ওই সব কাজ টাজ করছে, আমি আর কিছু করতে পারিনি। আর দেখো, বৃষ্টি হচ্ছিল আমাদের এখানে, বৃষ্টিতে ভিজে গিয়ে ওই যে আনারস নিয়ে এসেছে, জ্বরের মধ্যে নাকি খেলে ভালো। তো চলো খাওয়া যাক। পরিণীতাকে জুস করে দিয়েছি, ওইভাবে আনারস খেতে চায় না, সেই জন্য একটু জুস খাচ্ছে। তাও আবার দেখো কতটুকু, দেখো এটা নিয়ে 1 ঘন্টা বসে থাকবে, দেখলে এটা নিয়ে 1 ঘন্টা বসে থাকবে। তাহলে খেয়ে নাও তাড়াতাড়ি। আচ্ছা তাহলে চলো দেখতে থাকো। আমি সবটি কেমন চলো খেয়ে নিই, তারপর আবার তোমাদের সামনে আসছি। সকালবেলা কিছু কিছু দিয়ে কিছু খেতে ইচ্ছে হচ্ছিল না, তাই পরিণীতার পাপা দেখো ওখানে ঝাল করে আলু ভর্তা বানিয়েছে। তো চলো একটু খেয়ে নিয়ে যাক। একদমই খেতে ইচ্ছে করছে না। এখন ওই যে আলু সিদ্ধ বানিয়েছে পরিণীতার পাপা, আলু সিদ্ধ বানিয়েছে, বেশি করে ঝাল করে বানিয়েছে। কালকে রাত্রে বলেছিলাম, তো ইচ্ছে করছে না, তাও খেতে হবে ওষুধ, ওষুধ খেতে হবে। তো সেখানে তো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের সবাই ভালো লাগবে। অসুস্থতার ব্লগ দেখতে কারোরই ভালো লাগে না, আমি জানি। তো বন্ধুরা, যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করবো, যেহেতু এটা ডেলি ব্লগ, ডেলি রুটিন তোমাদের সাথে শেয়ার করি। তো অসুস্থ থাকি আর সুস্থ থাকি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, তাই তো বলো। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, বড়ুইয়া নিয়েছি কালকে, পরিণীতার বাবাকে বলেছিলাম,
হচ্ছে টক বড়ি আনতে, তো বড়ি ভর্তা করব শর্ট ভিডিও করার জন্য আর কি। তো শর্ট ভিডিওটা আজকে করতে পারিনি, সারাদিন শরীরটা ভালো ছিল না। পরিণীতার বাবা 3 দিনের ছুটি পেয়েছে, তো ওর ছুটি থেকে আমারও শরীর খারাপ হয়ে গেছে, তো ওই সব কাজ করছে, আমি কিছু করতে পারছি না আর তোমাদের সাথেও কিছু শেয়ার করতে পারছি না। আর ভিডিও তো আমি একদিন পর পর ভিডিও দেই, তো কালকের যে ভিডিও দিব আমি খুব অল্প ছোট একটা ভিডিও দিব, প্লিজ তোমরা সবাই দেখো। আর এখনও কোনো ক্রমে শুধু বড়ির ভর্তাটা বানিয়েছি, কিন্তু শর্ট ভিডিওটা করিনি, শর্ট ভিডিওটা কালকে করব আর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর প্লিজ বন্ধুরা শর্ট ভিডিও দেখো আর হচ্ছে দেখতে থাকো, রাতের সবটা ব্লগই তোমাদের সাথে শেয়ার করব। কালকে তো ব্লগটা দিতে হবে, সেই জন্য আর কি যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকো, দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, এখন ডিনার করতে বসেছি, রাত্রের খাবার ডিনার, এখানে আলু সিদ্ধ আর হচ্ছে ডিম, এটা ছিল আমাদের ডিনার। পরিণীতা খেয়ে ফেলেছে, বাবাও খেয়ে ফেলেছে। আমাদের এখানে আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, রোদ উঠিয়েনি একদম, এখনো বৃষ্টি হচ্ছে। তো দেখো দুষ্টুমি করছে, দেখতে পাচ্ছ এরকম করছে। তো আজকে আমি স্নানও করিনি, কিছুই করিনি, পরিণীতার বাবাই সব কাজ করেছে। তো এখন ডিনারে আলু সিদ্ধ আর হচ্ছে ডিম, চলো খেয়ে নেওয়া যাক, খেয়ে নিয়ে তারপর আবার তোমাদের সামনে আসছি। অসুস্থ হলে আর কিছু করার নেই বলো, এইরকম হয়ে যায়। ব্লগ কি করছি না করছি কিছুই বুঝতে পারছি না। এডিটের সময় দেখতে পা, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। যারা নতুন এসেছো প্লিজ একটা লাইক করে দিও আর সাথে থেকো, পাশে থেকো। আজকে তো অসুস্থ, তাই ব্লগটা এই বেশি একটা মজা তোমাদেরকে দিতে পারবো না, কারণ বেশি একটা আগ্রহ সহকারে ব্লগটা তোমরা দেখতেও পারবে না আমি জানি। তো যারা প্লিজ ভালোবেসে এসেছো, প্লিজ ভালোবেসে সাথে থেকো, পাশে থাকো, দেখতে থাকো। আর দেখো আজকে ঘুম থেকে উঠে সকালবেলা আর কি কি করছি। তো বন্ধুরা, যে যেখান থেকে দেখছো ব্লগটা প্লিজ একটা কমেন্ট করো, আর কমেন্ট করলে তোমাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে জানো তো। সেটা ভালোবেসেই করো আর যেভাবেই করো না কেন, সত্যি কথা বলতে তোমাদের কমেন্ট পড়লে আমার খুব ভালো লাগে আর ভিডিও করার আগ্রহ বেড়ে যায়, সেটা তোমরা যারা ব্লগ করো তারাও নিশ্চয়ই জানো। আর বন্ধুরা, অনেক দিন ধরে আমি কারো ভিডিও ঠিক মতো দেখতে পারছি না, শুধুমাত্র অসুস্থতার জন্য। কিছু মনে করো না, যখন একটু ভালো হয়ে যাব আমি সবার ভিডিও দেখে দেব, সববার ভিডিও দেখে দেব, সবাইকে সাপোর্ট করব। বন্ধুরা যারা ফেসবুক থেকে দেখছো, ফার্স্ট দেখছো, প্লিজ ফলো করে পাশে থেকো, সাথে থেকো, আর কমেন্ট করো প্লিজ, খুব ভালো লাগে কমেন্ট করলে তোমরা। আজকে সকালবেলা মর্নিংয়ে ব্রেকফাস্টে কী কী বানাচ্ছি সেটাই তোমাদের কাছে শেয়ার করতে চলেছি আর কি, সেটা আর বলা হয়ে ওঠেনি, এখন বলছি। তো দেখো আজকে হচ্ছে ব্রেড বানাবো একটা সবজি দিয়ে, যেটা গাজর আর শুধু আলু দিব, আর কিছু দিব না, গাজর আর আলু দিয়ে ময়দা দিয়ে তারপর হচ্ছে সবজিটা বানাবো, সরি ব্রেডটা বানাবো আর কি। তো একটা ডিমও দেবো আর কি। তো এখন আমি গাজরটা আর আলুটা কাটার করে নিচ্ছি, ভালোভাবে কাটার করে তারপর হচ্ছে ডিমটা ভেঙে দেব। তো দেখতে থাকো বন্ধুরা, জ্বর কমে গেলেও অনেকটা উইক আছি এখনও, আর ওষুধও চলছে, ওষুধও খাচ্ছি। আমার কাটার করা প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখো, এখন ডিমটা ফাটিয়ে দিয়ে দিব। ডিমটা ফাটিয়ে দিয়ে তারপর হচ্ছে এখন মরিচগুলো কেটে নেবো আর কি। তো এইভাবে আমি মাঝে মধ্যেই বানাই, কিন্তু পরিণীতার জন্য বানাই, ও খেতে চায় না, যেটা ওর জন্য বানাবো সেটাও খাবে না, সেটাই নিয়ম আর কি। যেটা মানে আমাদের জন্য যেটা বানাবো সেটাই ও খাবে, ওইটাই আর কি। তো আমাদের ওর জন্য স্পেশালভাবে বানালে সেটা ও খায় না, সেটা যে যতটাই টেস্ট হোক না কেন, বা যা হোক না কেন, যা খুশি তাই হোক না কেন, এই জায়গাটা একটু ময়লা হয়ে গেছে, তাই একটু পরিষ্কার করে নিচ্ছি। তো বন্ধুরা আজকে একটা ছোটো ব্লগ শেয়ার করলাম, আশা করবো তোমরা শেষ পর্যন্ত সাথে থাকবে, দেখতে থাকবে। ছোট্ট একটা ব্লগ শেয়ার করেছি বন্ধুরা, পাশে থেকো আর কমেন্ট করো। আর এখানে যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে সেগুলো তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা এভাবে বানিয়ে দেখতে পারো, অনেক টেস্ট হয় বন্ধুরা, খেয়ে দেখতে পারো। তো এখানে আমি লবণ অ্যাড করেছি, লবণ অ্যাড করার পরে কাঁচামরিচ কাটবো এখন।
তো আজকে এই যে দেখো এখানে মরিচ কাটছি, মরিচ কেটে তারপর এখানে দিচ্ছি আর কি। বেশি কিছু লাগে না বন্ধুরা, দুটো সবজি হলেই হয়, যে কোনো সবজি, আর সবজির সাথে আলু থাকবে না সেটা কি আর হয় বলো। এভাবে ব্রেড করে তোমরা খেয়ে দেখতে পারো, কিন্তু গরম গরম খেলে একটু টেস্টটা বেশি হয় আর কি, সাথে ডিমটা দিলে আর একটু বেশি টেস্ট হয়, আর অল্প তেল দিলে। এই যে দেখো আমার সব কিছু দেওয়া একদম কমপ্লিট, এখন তোমাদের সাথে শেয়ার করব কী কী দিয়েছি। এখানে ময়দা দিয়েছি, গাজর দিয়েছি, আলু দিয়েছি, আর হচ্ছে কাঁচামরিচ দিয়েছি, কাঁচামরিচ দিয়ে তারপর একটা ডিম দিয়েছি, আর একটু লবণ দিয়েছি এতটুকু পরিমাণ, আর হচ্ছে পরিমাণ মতো একটু জল দিয়ে তারপর হচ্ছে এটা মিশিয়ে নেব, মিক্স করে নেব আর কি। মিক্স করার পর এই যে দেখো ব্রেডটা ব্রেড আকারে দিয়ে দিব, অল্প তেল দিয়েছি একদম অল্প, আর দেখো এই যে হয়ে গেছে প্রায় আমার ব্রেডটা হয়ে গেছে। তো তোমরা এভাবে খেয়ে দেখতে পারো যারা এখনো পর্যন্ত এটার সাথে পরিচিত নয়। পরিচিত যারা আছে তারা তো জানোই এটা খেতে কেমন হয়, আর যারা এখনো পরিচিত নয় তারা একবার খেয়ে দেখতে পারো, ভালো লাগে খেতে। তো সকালবেলা দেখো আনারসটা খেয়ে নিয়ে যাক চলো। বন্ধুরা কালকের অর্ধেকটা আনারস রয়ে গেছিল, আর অর্ধেকটা যে কাটলাম মাত্র সকালবেলা খাওয়া হয়ে যাবে। পরিণীতা চিনি খেতে চায় না, সেজন্য ওকে জুস করে দিয়েছি, ও জুস খেয়ে ফেলেছে, আর অল্প জুস করেই দিলাম। আর সকালবেলা দেখলেই তো পরোটা বানিয়েছি, সেটা পরে খাওয়া হবে, আগে আনারসটা খাওয়া হয়ে যাবে তারপর আর কি। তো ব্লগটা দেখে থাকো। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকো।